স্টিকার ভিসা নেবেন না ই ভিসা নেবেন? স্টিকার ভিসা হচ্ছে আপনার পাসপোর্টে একটা স্টিকার লাগিয়ে দেওয়া হয়, পেস্ট করে দেওয়া হয়, সবসময় আপনার পাসপোর্টে থাকে, যেমন থাইল্যান্ডের ভিসা, তারপরে হচ্ছে যে আপনার শেনজেন ভিসা, তারপরে ইউএসএল ভিসা বা ক্যানাডা ভিসা, যেগুলো পেস্ট করে দেওয়া হয়, ঠিক আছে, আপনার পাসপোর্টে লেগে থাকে। আর ই ভিসা হচ্ছে যেমন দুবাই একটা ভিসা দিচ্ছে, ই ভিসা ইলেকট্রনিক ভিসা, তারপরে হচ্ছে উজবেকিস্তান ই ভিসা দিচ্ছে, যেটা ইলেকট্রনিক ভিসা, এ ফোর সাইজের একটা ভিসা, সেটা হচ্ছে যে আপনাকে আপনার আপনার মেইলের মাধ্যমে আপনাকে দেওয়া হয়, অথবা আপনি কোনো এজেন্ট থেকে নিচ্ছেন, ওটা একটা পেপার ভিসা, মানে একটা একটা ইলেকট্রনিক একটা ভিসা থাকে ওটা, ওটা এ ফোর সাইজের, ঠিক আছে, ওটাকে ই ভিসা বলে। আর স্টিকার ভিসা হচ্ছে যে আপনারা বুঝছেন যেটা, সেটা হচ্ছে পাসপোর্টের ওটা লেগে থাকে বা লাগিয়ে দেওয়া হয়, পেস্ট করে দেওয়া হয়। তো এই দুইটা ভিসার মধ্যে কিন্তু আসলে অনেকেই কনফিউশনে আছেন, যে ভাই অনেকে মনে করেন যে ভাই এই ভিসাটা ভালো, স্টিকার ভিসা ভালো না, স্টিকার ভিসা ভালো, ই ভিসা ভালো না, বা আমরা স্টিকার ভিসা চাচ্ছি, ই ভিসা চাচ্ছি না, এই ধরনের অনেকে মন্তব্য করেন বা অনেকে কমেন্টস করেন আমাকে। তো আজকে একটা ধারণা দেবো, খুব ভালো ধারণা দেবো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হবে, এবং আপনারা নেক্সট টাইম এটা নিয়ে আর এত টেনশন করবেন না, হ্যাঁ, যে কোনো দেশে আপনারা ভ্রমণ করতে চাইবেন। তো ভাই আমি যেটা বলবো আপনাদেরকে, আপনারা মনে করেন যে স্টিকার ভিসার ভ্যালিউ বেশি, ই ভিসার কোনো ভ্যালিউ নাই, এটা সম্পূর্ণ একদম ভুল ধারণা, আপনাদের ভ্রান্ত ধারণা, ঠিক আছে। কারণ আপনি স্টিকার ভিসাটা মনে করেন যে আপনার পাসপোর্টে আছে, যে কেউ দেখতেছে, ইমিগ্রেশন দেখতেছে বা ভিসা অফিসার দেখবে আপনার পাসপোর্টে, কিন্তু ই ভিসাটা তো আর দেখবে না, তাই না ভাই? এইরকম কিছু না, আপনি ই ভিসা নিয়ে যখন একটা ইমিগ্রেশন ক্রস করবেন, একটা দেশে যাবেন, সেখানে এক্সিট হবেন, ইন হবেন, এক্সিট হবেন, দুটাই স্ট্যাম্প থাকবে আপনার পাসপোর্টে, দুটো স্ট্যাম্প থাকবে, এবং ওই দেশের ইমিগ্রেশনের নাম দেওয়া থাকবে ওই স্ট্যাম্পের মধ্যে। আপনি যদি সিঙ্গাপুর যান, অথবা মালয়েশিয়া, অথবা ক্যাম্বোডিয়া, এইসব জায়গাতে যান, ওখানে আপনার পাসপোর্টে অবশ্যই আপনার যেই খালি পেজ আছে পাসপোর্টে, ব্ল্যাঙ্ক পেজ, ওখানে স্ট্যাম্প মেরে দিবে, আপনি যখন ইন করবেন, যখন আউট হবেন, দুটো স্ট্যাম্প দিয়ে দিবে। এই দুটো স্ট্যাম্প হচ্ছে প্রুফ আপনি ভ্রমণ করছেন, আপনি একটা দেশে ভ্রমণ করছেন, সেটা হচ্ছে প্রুফ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে স্টিকার ভিসা, এই স্টিকার ভিসা মনে করেন যে আপনি স্টিকার ভিসা নিলে মনে করেন আপনার পাসপোর্টের ভ্যালিউ বেড়ে গেছে, তা না। স্টিকার ভিসা এবং এই এই ই ভিসা দুটার ভ্যালিউ কিন্তু সেম, আপনি দুটার একটাকেও কিন্তু আন্ডার এস্টিমেট করতে পারবেন না, বা আপনার ই ভিসা থাকলে আপনার পাসপোর্টের ভ্যালিউ থাকবে না, বা আপনি ওই দেশটাকে এতটা বেশি গুরুত্ব দেবেন না। ভাই একটা সময় হয়ে যাবে, হয়তো ম্যাক্সিমাম দেশগুলোর জন্যই ই ভিসা চলে আসবে, হয়তো এই স্টিকার ভিসার, হয়তো এটা আমি আমার ইয়ে থেকে বলতেছি, এটা আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য একটা সময়। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, অস্ট্রেলিয়া কিন্তু আগে স্টিকার ভিসা দিত, এখন অস্ট্রেলিয়া স্টিকার ভিসা দেয় না, ই ভিসা দেয়। তো অস্ট্রেলিয়ার ভিসা কি ভাই সবাই পাইতে পারে? অস্ট্রেলিয়াকে ছোট দেশ, ছোটখাটো দেশগুলো ই ভিসা দেয়, ওটা আপনারা অতটা কেয়ার করেন না, ভাই অস্ট্রেলিয়া ই ভিসা দিচ্ছে। তো ছোট দেশ না, খুব হাইফাই লেভেলের দেশ বা খুব বড় একটা দেশ, বা এই এই দেশের ভিসা পাইতে হলে অনেকগুলো ক্রাইটেরিয়া, অনেকগুলো দেশ ভ্রমণ করা থাকা লাগে, ট্রাভেল হিস্ট্রি থাকা লাগে, ভালো একটা স্ট্যান্ডার্ড থাকা লাগে আপনার, ঠিক আছে, তখন যা আপনি ওই ভিসাটা পাবেন, ওই অস্ট্রেলিয়ার ভিসাটা, এবং সেটা হচ্ছে ই ভিসা। তো ই ভিসাকে ছোট করে দেখা যাবে না ভাই, সেটা যেই কোনো, আমি বলি সেটা আফ্রিকার দেশের যে কোনো দেশের ভিসা হোক, অথবা এশিয়ার যে কোনো দেশের ভিসা হোক, মিডল ইস্টের হোক, সেটা আপনি ছোট করে দেখতে পারবেন না। সেম ভ্যালিউ, সেম ভ্যালিউ, সেম লেভেল, ঠিক আছে। এই 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 ভিসা ছোট বড় দেশ হতে পারে, গরিব ধনী হতে পারে, কিন্তু আপনি একটা দেশ ভ্রমণ করেছেন, সেটার যে হিস্ট্রি, ট্রাভেল হিস্ট্রি আপনার পাসপোর্টে লেগে থাকবে। এবং আপনি যদি মনে করেন ইউএসএর ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন, সেখানে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে, ইলেকট্রনিক যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেখানে অবশ্যই একটা অপশন থাকে যে আপনি প্রিভিয়াসলি কয়টা দেশ ভ্রমণ করছেন, গত 10 বছর আগে বা 5 বছর আগে, সেখানে উল্লেখ করে দিতে হবে। তো আপনি যদি মনে করেন যে 5টা দেশ ভ্রমণ করছেন বা 6টা দেশ ভ্রমণ করেছেন, আপনার কিন্তু একটা স্টিকার ভিসা আছে, আর কিন্তু অন্যান্য দেশেরগুলো ই ভিসা, এখন আপনি কি করবেন? আপনি অবশ্যই ওই ই ভিসা যেই দেশগুলো গেছেন আপনি সেগুলো উল্লেখ করে দেবেন। যেমন আপনি সিঙ্গাপুর, সেখানে সেখানে আপনি অ্যাপ্লিকেশন আপনি সিঙ্গাপুর উল্লেখ করে দেবেন, ক্যাম্বোডিয়া উল্লেখ করে দেবেন, আপনি আপনি ইথিওপিয়া উল্লেখ করে দেবেন, দুবাই উল্লেখ করে দেবেন, আপনি এগুলো ভ্রমণ করছেন, এগুলোর স্টিকার যদি আপনার পাসপোর্টে নাও থাকে, স্ট্যাম্প আছে, আপনি ভ্রমণ করেছেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ই ভিসা এবং স্টিকার ভিসার মধ্যে ভাই কোনো, এখানে শুধু জাস্ট ডিফারেন্ট একটাই, সেটা হচ্ছে আপনার পাসপোর্টে লাগিয়ে দেওয়া হয়, ভিসাটা পেস্ট করে দেওয়া হয়, আর ই ভিসাটা হচ্ছে একটা ইলেকট্রনিক ভিসা দেওয়া হয় A4 সাইজের, এবং ইমিগ্রেশন যখন আপনি ইন আউট হন তখন সেখানে স্ট্যাম্প থাকে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রুফ, এটা মনে রাখবেন। তো এই ই ভিসা এবং এই 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 স্টিকার ভিসার মধ্যে আপনার ডিফারেন্ট খুঁজতে যাবেন না ভাই। ট্রাভেল হিস্ট্রি আপনি ই ভিসা দিয়ে করতে পারেন, ট্রাভেল হিস্ট্রি স্টিকার ভিসা দিয়ে করতে পারেন। এবং যারা নতুন, যারা বিগিনার, যারা 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 নতুন করে ভ্রমণ করতে চাইছেন ভাই,
আপনারা মোটামুটি এই দেশগুলো দিয়ে শুরু করেন যেগুলোর ই ভিসা, যেমন আমি ক্যাম্বোডিয়া, দুবাই, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া এগুলা দিয়ে স্টার্ট করেন ভাই। এগুলা এগুলা যে আপনি মনে করেন যে আপনার ই ভিসা এগুলো স্টিকার নেই সেই জন্য আপনার কাছে ভালো লাগে না ভাই, আপনি মানে আপনার কাছে কেমন আপনি একটা এটা এটা একটা ইয়ে দেন না, মানে গুরুত্ব দেন না ভাই, এরকম কিছুই না, এই ধরনের কোনো চিন্তাই করবেন না। সব দেশের একটা আলাদা ভ্যালিউ আছে, সেটার ভিসা স্টিকার হোক আর ই ভিসা হোক, আপনার পাসপোর্টে যখন স্ট্যাম্প পড়বে সেটাই হচ্ছে প্রুফ আপনি ভ্রমণ করেছেন, ঠিক আছে? তো ই ভিসা আর স্টিকার ভিসার মধ্যে কোনো তফাত আমি খুঁজে পাই না, বা ট্রাভেল হিস্ট্রির দিক দিয়ে স্পেশালি শুধু একটাই তফাত, সেটা হচ্ছে একটা স্টিকার লাগিয়ে দেয় আর একটা স্টিকার লাগায় না, সেটা হচ্ছে স্ট্যাম্প দিয়ে দেয় আপনি যখন ভ্রমণ করবেন। তো ভাই আপনারা যে কোনো দেশের জন্য ট্রাভেল হিস্ট্রি বানাতে পারেন, সেটা ই ভিসার দেশ হোক অথবা স্টিকার ভিসা দেখ যে কোনো দেশের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে আপনি যখন, আমি আরেকটা কথা বলে দিই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি মনে করেন যে আপনি পাঁচটা দেশ ই ভিসার দেশগুলো ভ্রমণ করছেন বা চারটা দেশ, তো আপনি এখন ইউরোপের ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তখন তাদেরকে কিভাবে দেখাবেন? আপনার ওখানে দুইটা পদ্ধতি আছে, দুইটা বলতে দুইটাই ইউজ করতে হয় যখন, যেটা আমরা করি স্পেশালি যেটা শেনজেন ভিসা অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা এই কভার লেটারে উল্লেখ করে দেই যে প্রিভিয়াসলি কয়টা দেশ ভ্রমণ করেছে সেটা উল্লেখ করে দেই, অথবা আপনার পাসপোর্টে যে স্ট্যাম্প আছে সেটা ভিসা অফিসার দেখে যে আপনি পাসপোর্টে প্রিভিয়াসলি কয়টা দেশ ভ্রমণ করেছেন, তারা স্ট্যাম্প দেখে, স্টিকার দেখে। স্ট্যাম্প আর স্টিকার সেম জিনিস, ওরা দেখলেই বুঝতে পারে যে আপনি ভ্রমণ করেছেন, ঠিক আছে? স্ট্যাম্প না থাকলে আপনি ভিসা নিয়ে তো লাভ নয়, অনেকে স্টিকার ভিসা নিয়ে এসে ভ্রমণ করে নাই, সেটাকে কিন্তু আপনি ট্রাভেল হিস্ট্রি বলতে পারবেন না, সেটা ক্যান্সেল হবে, মানে সেটা আপনি যান নাই, সেটাকে আপনি এই কাউন্ট করতে পারবেন না, ঠিক আছে? সো যাই হোক, আমি আশা করি আপনারা এই ই ভিসা এবং স্টিকার ভিসার ব্যাপারে যে ভুল ধারণা ছিল, বা অনেকে অনেক ধরনের কথা বলে যে ভাই ই ভিসা ভালো, স্টিকার ভিসা ভালো, বা ই ভিসা ভালো না স্টিকার ভিসা ভালো, এই ধরনের কথা বলে, ভাই এগুলোতে কান দিবেন না। ই ভিসা হোক আর স্টিকার ভিসা হোক, ভিসা নেন, ভ্রমণ করেন, ট্রাভেল হিস্ট্রি বাড়ান, হ্যাঁ, তারপর আস্তে আস্তে ভালো একটা দেশের জন্য আপনারা অ্যাপ্লাই করেন, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।